আমার এমনি গ্রামে আসতে খুব ভালো লাগে, আর আমার কাজও গ্রামেরই কাজ, আর আমি জন্মসূত্রে খুব গ্রামেই গ্রামেই আমার জন্ম, সব মিলিয়ে বিশেষ করে এই জেলার তো আর বটেই আমার একটা আবেগ কাজ করে। এবং আজকে সরোজিতদের আমন্ত্রণে আমি এখানে এসেছি, এখানকার মানুষের সঙ্গে থেকে এখানকার পুজোর উদ্বোধন করে আমার ভীষণ ভালো লাগে। স্যার, আগামী আর কিছুদিন পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে আগামী গতকাল বোর্ড চেয়ার নেতা আপনার দীনেশ ত্রিবেদী আপনাদের ইস্তফা দিয়েছেন, কি বলবেন? এগুলো নির্বাচনের আগে প্রত্যেকবারই কেউ কেউ এরকম চলে যায়, আবার অনেকে জয়েনও করে। এগুলো আমাদের প্রাত্যহিক দিনের কাজের মতনই হয়ে থাকে নির্বাচনের ঠিক আগে আগে। কিছুদিন আগে নয়াপাড়া বিধায়ক তিনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন, আর কালকে রাজ্যসভা থেকে ইস্তফা দেন দীনেশ ত্রিবেদী, কি বলবেন? কে? দীনেশ ত্রিবেদী না, দীনেশ ত্রিবেদী ধারাবাহিক আমাদের পার্টির লোক খুব একটা ছিলেন না, উনি অন্য প্রদেশের লোক, দিল্লিতে মমতার সাথে যোগাযোগ হয় এবং তারপরে উনি আমাদের পার্টিতে এসেছিলেন এবং মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তো তারপরে উনি হেরে গেছেন গতবারে এবং তারপরেই বোধ হয় অন্য কিছু ভেবেছেন। তবে খুব ট্র্যাডিশনাল তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের পার্টির মানুষ উনি নন। কিন্তু বামেদের যে রথযাত্রা শুরু হয়েছে সেখানে অনেক হেভি উড়োজাহাজ সব কিছুই আসছে, কিন্তু ওরা আমাদের এখানে ফরেনার, এটা এই বিদেশিদের দিয়ে আমাদের দেশ কোনোদিনই আক্রান্ত হয়েছে কিন্তু কোনোদিনই জয়লাভ করতে পারেনি, এবারও পারবে না। কালকে বামেদের একটু চেষ্টা করছে ফিরে আসার, শান্তিপূর্ণভাবে করলে খুশি হব যদি ফিরে আসতে পারে। ওদের অনেক ভোট বিজেপিতে গতবারে চলে গিয়েছিল, যার জন্য বিজেপি অনেকগুলো এমপি পেয়েছিল, সেই ভোটগুলো যদি ফিরে আসে ওদের কাছে আমরাই খুশি হবো।